নমস্কার সার বাইদাসকাল এবি এডুকেশন গভ ইম্পলি নিউজ ইউটিউব চ্যানেলটলে আপনার আন্তরিক স্বাগতম জানাইছো আপনি যদি সরকারের অধীনের বা কেন্দ্রীয় সরকারের অধীনের যিকোনো বিভাগত কর্মরত পুরনি সরকারি চাকরিয়াল হয় তেন হলে আপনার কারণে এই ভিডিওটো খুবই উপযোগী কেন আপনার জমা ধনের উপর সরকারে নতুন ইন্টারেস্ট বা সুদৰ পরিমাণ নির্ধারণ করেছে এওক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফাইনেস পৰা যা তিন অক্টোবর তারিখে প্রকাশিত হয়েছে এই নোটিস আর এই নোটিসখান জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফাণ্ডর অধীন কর্মচারীর জমা ধনের সুত সাত দশমিক এক শতাংশ লাভ করব আর এক্টোবরের পর একত্রিশ ডিসেম্বর প্রযোজ্য হব আর সেই গতিকে জি পি এফৰ অধীনৰ পুৰণা কৰ্মচাৰীৰ বাবে এয়া ভাল খবৰ যে তেওঁলোকৰ জমা ধনৰ ওপৰত সাত দশমিক এক শতাংশ সুত লাভ কৰিব কিন্তু এন পি এছৰ অধীনত এই ব্যৱস্থা নাই তেওঁলোকৰ নিজৰ টকা বীমা কোম্পানী শ্বেয়াৰ মাৰ্কেটৰ ওপৰত খটুৱাই তাৰ পৰা পেঞ্চন ব্যৱস্থা দিয়া হয় কিন্তু জি পি এফত আপোনালোকৰ বেছিক পে' ৰাধা দৰমহা আপোনালোকে পেঞ্চন হিচাপে লাভ কৰে যিয়ে নহওক আমাৰ এই চেনেলৰ জৰিয়তে আমি সদায় অসমৰ চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ কাৰণে শেহতীয়া খবৰসমূহ আমি প্ৰকাশ কৰোঁ সেয়েহে অনুগ্ৰহ কৰি আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত থকা ন'টিফিকেশ্যন বিলটো টাচ কৰি অল কৰি যাতে আমাক পৰৱৰ্তী সময়ত ভিডিঅ' প্ৰদান কৰিবলৈ উৎসাহ যোগাব ভিডিঅ'টো চোৱাৰ বাবে ধন্যবাদ